मोदी पदवी नहीं आपत्तिकर मंतव्यर अभियोगे दो बछर कारावास सजा शोनानो हयेछे राहुल गांधी के एखानेई शेष नय शुक्रवार तार सांसद पद पर्यन्त खारिज हये गियेछे शनिवार ए निये प्रथमबार सांबादिक बैठक करे जनसमक्षे मुख खुललेन कांग्रेस नेता ভারতের গণতন্ত্রের জন্য তিনি লড়ছেন লড়বেন কিছুতেই ভয় পান না সাংসদ পদ খারিজ করুক বা তাকে জেলে বন্দী করুক তাতে তার কিছুই আসে যায় না বলে জানালেন রাহুল ये सोचे कि मुझे डिस्क्वालीफाई करके धमका के जेल में डाल के मुझे बंद कर सकते नहीं मेरी वो हिस्ट्री नहीं है मैं हिंदुस्तान के लोकतंत्र के लिए लड़ रहा हूं और मैं हिंदुस्तान के लोकतंत्र के लिए लड़ता रहूंगा किसी चीज से नहीं डरता हूं यह सच्चाई है चाहे स्टेट हो चाहे कुछ भी हो मैं सच्चाई को देखता हूं मुझे और किसी चीज में इंटरेस्ट नहीं है मैं सच्चाई बोलता हूं राजनीति में यह फैशनेबल बात नहीं है मगर यह बात मेरे खून में है मैं और कोई रास्ता निकाल ही नहीं सकता हूं तो मेरा काम यह है यह मेरी तपस्या है जीवन की तपस्या है उसको मैं करता जाऊंगा चाहे मुझे डिस्क्वालीफाई करें मारे पीटे जेल में डाले मुझे कोई फर्क नहीं पड़ता এরপর কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখে তিনি জানান তার সাংসদ পদ খারিজ হয়ে গেছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চোখে তিনি তার জন্য ভয় দেখেছেন তার আগামী ভাষণ নিয়ে ভীত প্রধানমন্ত্রী লুক প্লিজ প্লিজ আন্ডারস্ট্যান্ড ওয়াই আই হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড আই হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড বিকজ দ্য প্রাইম মিনিস্টার ইজ স্কেয়ার্ড অফ মাই নেক্সট স্পিচ হি ইজ স্কেয়ার্ড অফ দ্য নেক্সট স্পিচ দ্যাট ইজ গোইং টু কাম অন আদানি রাইট আই হ্যাভ সিন ইট ইন হিজ আইজ So he is terrified of the next speech that is going to come and they don't want that speech to be in parliament. That's the issue. That is why first the distraction, now the disqualification. Please don't be confused about this matter. একই সঙ্গে এই ইস্যুতে তার পাশে থাকা সমস্ত বিরোধী দলকে ধন্যবাদ জানিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন রাহুল গান্ধী मैं उन सब का सब विपक्षी दलों का धन्यवाद करता हूं कि उन्होंने इस बात में हमारी सपोर्ट की और हम सब मिलके काम करेंगे যদিও এ ব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি বিজেপি নেতা রাহুল সিনহার মতে রাহুল গান্ধীর হঠাৎ সাংসদ পদ যাওয়ায় বাকি বিরোধীরাও এখন আতঙ্কিত তবে বিরোধী ঐক্য বলে কিছু থাকবে না রাহুল গান্ধীর হঠাৎ করে সাংসদ পদ যাওয়াতে বাকি সব পার্টি বিরোধী যারা আছে তারা আতঙ্কিত হয়ে গেছে যদি ওদেরও ক্ষেত্রে এরকম কিছু হয় সেই কারণে বিপদ বুঝে সব এক হয়েছে কিন্তু দিল্লির রাজনীতিতে আপনি দেখবেন আমি এখনই বলে দিচ্ছি ওই বিভক্তির রাজনীতি চলবে আলাদা আলাদা রাজনীতি চলবে বিরোধীদের ঐক্য বলে কিছু থাকবে না এটা আমি নিশ্চিত জেনে রাখুন একই সঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি জানান শিষ্টাচারকে শিখেই তুলে যে ভাষায় উনি আক্রমণ করছেন ওনার রাজনীতিতে আরও শিক্ষা নেওয়া দরকার সামগ্রিকভাবে শিষ্টাচারকে শিখিয়ে তুলে যে ভাষায় উনি আক্রমণ করছে ওনার রাজনীতিতে আরও শিক্ষা নেওয়া দরকার ওর তো এখনো বোধ শক্তিই হয়নি এর আগে রাফেল নিয়ে আদালত কিন্তু তাকে সংযত হওয়ার আদেশ দিয়েছিল সংযত হলে আর এই জিনিস হতো না অতএব আজকে রাহুল গান্ধী এক মাসের জন্য জামানত পেয়েছে তাই বড় বড় কথা বলছে নইলে সেই দিনই কিন্তু জেল হওয়ার কথা এবং সংসদ পদ খুইয়েছে উপযুক্ত কারণে আমি মনে করি রাহুল গান্ধীর আরও ট্রেনিং নিয়ে রাজনীতিতে নামা দরকার অন্যদিকে কংগ্রেসকে তীব্র তোপ থেকে বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য জানিয়েছেন যে রাজনৈতিক দল ভারতে জরুরি অবস্থা জারি করেছে যারা সর্বাধিক দেশে 356 ধারা প্রয়োগ করেছে সেই কংগ্রেসের কাছ থেকে নৈতিকতা সহিষ্ণুতা বা এই ধরনের শিক্ষা মানুষ গ্রহণ করবে না ওটা যা বলার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছেন রাহুল গান্ধী সর্বভারতীয় নেতা আমরা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে কথা বলতে পারি আমরা পশ্চিমবঙ্গের কংগ্রেসদের দেখে এটাই বলতে পারি যে রাজনৈতিক দল ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করেছে যারা সর্বাধিক দেশে 356 ধারা প্রয়োগ করেছে যারা রাজ্যগুলোর হাতে থেকে ক্ষমতা কাটতে কাটতে রাজ্যগুলোকে মিউনিসিপ্যালিটিতে পরিণত করেছে যে কংগ্রেস পশ্চিমবঙ্গে মাশুল সমীকরণ নীতি দিয়ে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা বা শিল্পের অবস্থানকে ধ্বংস করেছে সেই কংগ্রেসের কাছ থেকে নৈতিকতা গণতন্ত্র সহিষ্ণুতা এ ধরনের শিক্ষা অন্তত মানুষ গ্রহণ করবে না কোনো বার্তাও এ দিয়ে তারা পাঠাতে পারবেন না
এক মাস জামিন পেয়ে এখন আইনি সুযোগ কাজে লাগাতে পারেন রাহুল গান্ধী। তবে ২৪ লোকসভা ভোটের আগে যে এই ইস্যুতে কেন্দ্রীয় স্তরে শাসক বিরোধী তরজাও নতুন করে আরও একবার বাড়তে চলেছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।